বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি পরম করুণাময় আল্লাহ তালা রহমতে তোমরা যে যেখানে আসো ভালো আসো আজ আমি প্রথমেই আমার পূর্বের ভিডিওতে কিছু সমস্যার বিষয়ে তোমাদের কাছে তথ্য উপস্থাপন করছি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে তোমরা অ্যান্সার শিট অংশটি ভালোভাবে দেখতে অনেকেই সক্ষম হওনি এটি আমি কমেন্ট বক্সেও পড়েছি এবং আমি পরে বিষয়টি নিজেও চেক করে দেখেছি তো আমি এ বিষয়ে আমি তোমাদের কাছে আবারও দুঃখ প্রকাশ করে আমি এই অ্যান্সারশিট অংশটি যাতে তোমরা অনেক ভালোভাবে দেখতে পারো এই জন্য এই ভিডিওটি আর একটি সংশোধিত কপি আমি আবারও তোমাদের কাছে উপস্থাপন করছি তো কথা না বাড়িয়ে আমি পুরো যে ভিডিওর অংশটি আমি এটি তোমাদের সামনে দিচ্ছি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান এর ব্যবহারিক ভিডিওটি সেটি আমি অলরেডি পুনরায় সংশোধিত কপি দিয়েছি তোমরা অবশ্যই এটি আমাদের চ্যানেল থেকে দেখে নিও এরপর আজ আমি এরপর দ্বিতীয় যে অ্যান্সার শিটটি অর্থাৎ দ্বিতীয় পত্রের যে কপিটি সেটি আমি কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থাপন করছি তো আমরা মূল অ্যান্সারশিটে প্রবেশ করি আমি এখানে আবারও স্মরণ করব আমার শ্রদ্ধেয় ইউনিক স্যারের কথা যে স্যারের তত্ত্বাবধানে আমি আমার এই প্র্যাকটিক্যালগুলো আমি আমার স্টুডেন্ট লাইফে শিখেছি এবং তার সেই স্যারের নোট অবলম্বন করেই বা তার নোটের সাহায্য নিয়েই কিন্তু আমি এই নোটটি তোমাদের জন্য তৈরি করেছি তো এর পাশাপাশি কোভিড নাইন্টিন এখন বর্তমানে অনেক প্রভাবটা কমে আসছে সরকারও সিদ্ধান্ত নিয়েছে স্কুল কলেজ যদি এটি আল্লাহ রহমতে সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সারেরাও হয়তো তোমাদের ল্যাবরেটরি রুমে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাবেন এবং সেই আলোকে যে মানগুলো পাওয়া যাবে তোমরা অবশ্যই আমার এই নোটের সাথে সংগতি রেখে স্যারদের নির্দেশনা অনুসরণ করে ওই মানগুলো সেই জায়গায় প্রতিস্থাপন করবা এবং পরিশেষে তোমাদের কাছে যথারীতি তোমাদের খাতায় কিভাবে লিখতে হবে তার জন্য কিন্তু একটি নমুনা অ্যান্সার শিট দেয়া আছে এটি শুধু খাতায় লেখার প্রচেষ্টা দেখানো আছে কিন্তু এটি তোমাদের মূল সিলেবাসের সাথে মিল করা কোনো প্রশ্নের উত্তর নয় তো আশা করি তোমরা বিষয়টি দেখলি বুঝতে পারবো আমি পূর্বের ভিডিওতেও এই বিষয়ে বিস্তারিত বিস্তারিত বলেছি তো আমি আমার এই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে যে ব্যবহারিক যে অ্যান্সার শিট সেটি তোমাদের কাছে উপস্থাপন করছি শিক্ষার্থী বন্ধুরা আমি পর্যায়ক্রমে এস এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং এইচএসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের সংশোধিত সিলেবাসের আলোকে যে ব্যবহারিক অংশগুলো দেয়া আছে এগুলো আমার পর্যায়ক্রমে আমার চ্যানেলে দেয়া আছে তো আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুদের মাঝখানে যাতে তারা সবাই এটির মাধ্যমে উপকৃত হয় পরিশেষে পরম করুণাময় তালার কাছে শুক্রিয়া আদায় করে আমি শেষ করছি এবং সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ